নমস্কার বন্ধুরা, আমি মনোজ আর আপনারা দেখছেন বার্ডস অ্যান্ড গার্ডেনিং। বন্ধুরা, বহুদিন পরে কাল থেকে আবার ভিডিও দেওয়া শুরু করেছি। তো আজকে আমি আপনাদের দেখাবো, এর আগে আপনাদের দেখিয়েছি যে আমি হেলিকপ্টার বাজি সেট আপ করার চেষ্টা করছি। তো তিন চার পেয়ার আমি নিয়ে এসেছিলাম, তার মধ্যে দুটো মরে গেছে। এরকম করে একটা আমি পেয়ার দিয়েছি জোড়া। তো সেই পেয়ারটা চারটে ডিম দিয়েছিল, চারটে ডিম দেওয়া তিনটে ডিমই নষ্ট হয়ে গেছে, একটা বাচ্চা পেয়েছি। শরীর অসুস্থ ছিল বলে আমি ওদের সেরকমভাবে রক্ষণাবেক্ষণ করতেও পারিনি। চলুন বন্ধুরা দেখে নিই একটা বাচ্চাই কত সুন্দর হয়েছে দেখে নিই। আগামী দিনে চেষ্টা করবো আরও সুন্দর করে আপনাদের সামনে সেট আপ তৈরি করে দেখানো। চলুন বন্ধুরা দেখে নিত। বন্ধুরা, এই হচ্ছে যেটার কথা বলছিলাম আপনাদের, এই একজোড়া আমি আলাদা করে দিয়েছি, হাঁড়ি দিয়েছি। মানুষের মতো দেখুন, ওরা প্রতিবেশীর খবর রাখা সেই স্বভাবটা পাখিদের মধ্যেও আছে। দেখুন, তো পাশের ঘরে উঁকি মেরে দেখছে ওদের কি খবর ওরা। দেখুন দেখুন দেখুন, এটা পাখির মধ্যেও রয়েছে, মানুষের যেরকম প্রতিবেশীর খবর রাখা অভ্যেস। দেখুন, এটা সম্ভবত মেলটা, দেখুন 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 দেখুন, হাঁড়ি দিয়েছি বন্ধুরা, যথারীতি হাঁড়িতে বসেওছে, খুব শিগগিরই হয়তো ডিম দেবে। দেখুন আস্তে আস্তে, দেখুন দূর থেকে দেখাচ্ছি আপনাদের, ভয় পাচ্ছে, জুম করে দেখাচ্ছি আমি। আমি লক্ষ্য করে দেখলাম এরা প্লেন বাজরিকার থেকে হেলিকপ্টাররা একটু মানে ভীতু টাইপের হয়, একটু অল্পেতেই ভয় পেয়ে যায়। যাই হোক, সাবধানে রাখতে হয়, যারাই সেট আপ করবেন একটু খেয়াল রাখবেন যাতে ডিস্টার্ব না হয়। এই দেখুন, মোটামুটি ডিম দেওয়ার সময় হয়ে গেছে, দেখেছেন কীরকম গা ফুলিয়ে রেখেছে। মোটামুটি গায়ের ফুলও ভালোই আছে, পিঠে দেখুন দুটো বড় বড় দুদিকে ডানার ওপরে ফুল, আর মেলটার হচ্ছে মেলটার পিঠের মাঝখানেও ফুল আছে, ডানায় আছে, তার সাথে পিঠের মাঝখানে, দেখুন পিঠের মাঝখানে দেখতে পাচ্ছেন মেলটার ফুল। যাই হোক, পাখিটা খারাপ না, ভালোই ফ্লাওয়ার আছে গায়ে। তো দেখা যাক এদের কতদূর সেট আপটা সার্থক হয় আমার। তো এখানে দেখুন ডিম দিয়েছে সম্ভবত একটা, দেখা যাচ্ছে যতদূর, হ্যাঁ একটা ডিম দিয়েছে। ওরা মেল ফিমেল দুটোই হাঁড়িতে রয়েছে, খুবই সুন্দর। আপনাদের সঙ্গে শেয়ার করছি, আস্তে আস্তে দেখতে থাকুন যে পরপর একটা দুটো, তারপরে তিনটে, তারপরে চারটে দেবেন। এখানে দুটো ডিম হয়েছে, চারটে ডিম পেরেছে, শেষ পর্যন্ত আমি তিনটে ডিম রক্ষা করতে পারিনি, একটা ডিমে বাচ্চা পেয়েছি, একটা বাচ্চা পেয়েছি। তো দুর্ভাগ্য বন্ধুরা, কী করার নেই, কী করবো বলুন বন্ধুরা, তিনটে ডিমই নষ্ট হয়ে গেল, নিজেও একটা ভেঙে ফেলেছে। এখানে দেখুন চারটে ডিম, এইবার দেখাচ্ছি আপনাদের বাচ্চাটা, একটা বাচ্চা যেটা পেয়েছি, দেখুন বাচ্চাটা সুন্দরই হয়েছে, খারাপ না, দেখা যাক বড় হলে কী হয়। এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, অবশ্যই চ্যানেলটি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা অল ক্লিক করে দেবেন। আর যারা পুরনো দর্শক বন্ধুরা, অনেক দিন পরে আবার আপনাদের সামনে আসতে পেরেছি আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য। সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো লাগবেন আপনাদের অ্যাভিয়ারের পাখিগুলোকে। এই হচ্ছে ওর প্যারেন্ট, বাবা মা, এই যে দেখুন